শুভ দুপুর বন্ধুরা, আজকে আর গুড মর্নিং বলে শুরু করতে পারলাম না। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এসআরআর ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন কিন্তু প্রায় বাজে ডেটটা, এখন খেতে বসে পড়েছি। তো তোমাদের এখন থেকেই আমি দেখাচ্ছি, সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, যে কারণে আমি আসতে পারিনি, আমার ভুলের কারণেই আমি ব্যস্ত ছিলাম। তো সেগুলো পরে বলছি। তো চলো এখন খাবারটা দেখিয়ে নিই। দুপুরে খাবার এই যে দেখলে, পেঁপে আলু, সরি পেঁপে সিদ্ধ ভাত, বরবটি কড়াই আলু ভাজা আর ঢেঁড়সের ঝাল। তো মেয়ে আজকে তো এখানে নেই, দেখতে পাচ্ছ, তার কারণ মেয়ে কাল রাতে মা এসেছিল, মার সাথে মামার বাড়ি চলে গিয়েছে, তো যার জন্য দুজন মিলে খেতে বসেছি। আর তোমাদের দেখো কি কাজ করছিলাম সেটা একবার দেখিয়ে দিই। এই যে বারান্দাটা একটু পরিষ্কার করছিলাম, প্রচণ্ড ঝুল হয়েছিল দেখলাম। তো পরিষ্কার করতে করতেই দেখলাম ও কাজ থেকে চলে এসেছে, তাই অর্ধেকটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো সারাদিনের পরে এই ফার্স্ট আসলাম তোমাদের সামনে, তোমাদের সাথে দেখা করতে। তো তার কারণ আছে, তোমাদের সাথে তো আমি মানে দেখা করতে আসতে পারিনি। সেই দুপুরবেলা দেখালাম যে কী রান্না করেছিলাম আজকে, তাও সেটা অনেকটাই তাড়াহুড়োর মধ্যে যে রান্নাটা করেছিলাম। তো তার কারণটা হলো এটাই, কালকে রাতেরবেলা ভেবে শুয়েছিলাম যে আজকে বারান্দাটা একটু পরিষ্কার করব, আর সকাল সকাল উঠে ভিডিও এডিট করে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। তো ভুলটা আমার কোথায় হয়েছে, ভুলটা হলো আমার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তো তারপরে সমস্ত কাজ কাজবাজ সব কিছু সেরে নিয়ে তো ভিডিও এডিট করতে করতে দেখছি 10:30 বেজে গিয়েছে। তো তারপরে তা ভিডিও এডিট করে সবে উঠে এবার ভাবছি যে কী রান্না করবো কী রান্না করবো। তো যা রান্না দেখালাম, যা করে রান্নাটুকু করলাম। তো রান্না করার পরে রান্না আমার শেষ হলো, তখন বাজে 12:30, 1:15 মতো বাজে। তো তারপরে সে রান্না শেষ করার পরে তারপর আবার ভিডিও আপলোড দিলাম। ভিডিও আপলোড দিয়ে তারপরে বারান্দা পরিষ্কার করার কাজে লাগলাম। এর আগে একদিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে বারান্দা পরিষ্কার করছি, তো সেটা বলেছিলাম, বলেই তো ছিলাম যে রাস্তার ধারে বাড়ি প্রচুর পরিমাণে ধুলো পড়ে, তো ঘন ঘন পরিষ্কার করতে হয়। তো যার জন্য আবার মনে হলো যে পরিষ্কার করি। আসলে কী বলো তো, আমি ঠিক মতো টাইম মেনটেন করতে পারছি না যে কোন সময় সংসারে কাজকর্ম সারব, কোন সময় ভিডিও এডিট করব, কোন সময় থেকে ভিডিও করা শুরু করব। আসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হয়তো, এগুলো অভ্যেস নেই তো, তাই টাইমটা ঠিক মতো মেনটেন করতে পারছি না। তো এটা একটা রুটিন মাফিক নিয়ে আসতে হবে, না হলে সমস্ত কাজ এলোমেলো হয়ে যাবে। তো সেই কারণেই আমি সারাদিন তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। তো ভাবলাম খাওয়ার সময় অন্তত কী আজকে রান্নাটা করেছি সেটা দেখে নিই, তাও সেই রান্নাটা হয়েছে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে। তো তারপরে দুপুরবেলা যখন খাওয়ার সময় যখন তোমাদের দেখালাম বারান্দাটা একটু দেখালাম, তখনও কিন্তু আমার পুরো ফুল পরিষ্কার করা হয়নি, তখন অল্প কিছুটা করেছিলাম। তো খেয়ে দেয়ে উঠে আবার পরিষ্কার করলাম, করে নিয়ে তারপর ঘর দেওয়া ভালো করে মুছে টুছে নিয়ে আমি আজকে স্নান করেছি। কটার সময় জানো, আজকে স্নান করেছি তখন বাজে 3:45 নাগাদ আমি স্নান করতে গিয়েছি। তো স্নান করতে গিয়ে আবার ভালো, অনেকদিন শ্যাম্পুও করা হয়নি, একটু মাথায় শ্যাম্পু করি, আজকে এই শ্যাম্পুও করেছি। চুল এখনও পর্যন্ত ভিতর দিকে ভিজে আছে, এখন একটু চুল টুল আঁচড়ে নেব। তো বারান্দাটা পরিষ্কার করে যেন একটু শান্তি লাগছে, কারণ আমি একটু সব জিনিসপত্র যত আমার, তোমরা তো জানো যে আমার ছোট ঘর, ছোট বারান্দা একটাই ঘর, কিন্তু আমি সব কিছু পরিষ্কার রাখতে বেশি পছন্দ করি। একটা করে আমি টাইম বের করে নিই যে এই দিনকে বারান্দাটা পরিষ্কার করবো, এই দিনকে ঘরটা পরিষ্কার করবো। পরিষ্কার করার জন্য আমি একটা টাইম বের করে নিই। তো ইউটিউবে ভিডিও দেওয়ার পর থেকে, আসার পর থেকে ব্যস্ততার কারণে হচ্ছিলো না। তো আজকে বলি না, যাই হোক তাই হোক, যত বেলা হয় হবে, আজকে আমি পরিষ্কার করবো। তো চলো বিকেলের পর থেকে কী করছে না করছি সেগুলো তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করবো। তো এটাই বললাম, আর তার আগে তোমাদের একবার আমি বারান্দাটা দেখিয়ে নিই, কথা বলতে ভুলে গিয়েছিলাম, তো সেই কথাটা বলতে আসলাম। তো তারপরে দেখাচ্ছি বারান্দাটার অবস্থা, আমি মানে পরিষ্কার করে কত সুন্দর লাগছে, আর আমার তো মনে মানে বিশাল শান্তি। যে 4:00 সময় বললাম স্নান করে এসেছি, তা স্নান করে আসার পরে তখন পর্যন্ত মোটামুটি সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তো শুয়ে শুয়ে আমি তোমাদের একটু ভিডিও দেখলাম, কমেন্টের উত্তরগুলো দিলাম, ভিডিও দেখে তোমাদের ভিডিওতেও কমেন্ট করলাম। তো যারা আমাদের ভিডিও, যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তাদেরকে বলছি যে তোমাদের কমেন্ট করা আমার খুব ভালো লাগে, তোমরা কমেন্ট করছো, আমার ভিডিও দেখছো, পাশে আছো, এইভাবেই পাশে থাকো। আর আর যারা আমার নতুন, যারা আমার ভিডিও নতুন দেখছো, আমি তাদেরকে বলছি যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো।
এইটুকুই বলার। আর যাতে আমি মানে ভবিষ্যতে আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাতে, তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে। আর তো চলো এবারে আমি হচ্ছে বারান্দাটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখে নাও কত সুন্দর লাগছে, মানে সুন্দর লাগছে বলছে, তোমরা হয়তো ক্যামেরায় অতটা ভালো বুঝতে পারছো না, কিন্তু আমি তাও বলছি কত সুন্দর লাগছে। আর এই যে টেবিল ক্লথটাকেও পাল্টে নিয়েছি, আর এখানে তিনটে কৌটো আছে, এই ঝুড়ি ভাজা বিস্কুট বাতাসা এইগুলোর কৌটো। আসলে কৌটো যখনই করেই খালি হয়ে যায় খাবার, তখনই করেই আমি মেজে নিই, তাতে কি নোংরাটাও কম হয় আর কাজটাও একটু হালকা হয়ে যায়। তো বারান্দাটা পরিষ্কার করেছি তোমাদের দেখে দিলাম। আর মেয়ে এখন বাইরে খেলা করছে, মেয়েকে বাইরে থেকে নিয়ে আসবো, হাত পা ধুয়ে নিয়ে এসে তারপর পড়তে বসাবো। তো পড়তে বসাবার ও আর তোমাদেরকে বলেছিলাম যে মেয়ে হচ্ছে কালকের রাতেবেলা মামার বাড়ি গিয়েছে, কালকে রাতে মা এসেছিলো, মার সাথে বায়না যাবে তো চলে গিয়েছে, আজকে সকালবেলা পড়তেও এসেছিলো, পড়তে এসেও বায়না যে পড়ে থেকে মামার বাড়ি যাবে তো ভাই আনতে এসেছিলো, চলে গিয়েছিলো, আবার এই বিকেলবেলায় এসে ভাই দিয়ে গেল মেয়েকে। তো এখন একটু খেলতে গিয়েছে, ওকে এনে আবার আমি পড়তে বসাবো। তো চলো, তো এখন চলে এসেছি আমি মেয়েকে বই পড়াতে, মেয়েকে বই পড়াচ্ছি আর তার সাথে এই চেনের কাজটা করছি। তোমরা যারা যারা নতুন তারা হয়তো জানো না আমার এই কাজটার সম্বন্ধে, আর যারা আমার পুরাতন বন্ধু তারা অবশ্যই জানবে যে এই কাজটা আমি আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওকে একটু করে কাজটা দেখিয়ে দিচ্ছি আর আমি নিজের কাজ একটু করে করছি। তো এই টাইমটায় সারাদিন আমি সময় পাই এই কাজটা করার, কারণ সকাল থেকে সংসারে কাজকর্ম, নানা রকম ব্যস্ততা, তার মধ্যে এডিট করা, ভিডিও ঠিক হয়ে ওঠে না, সব কিছু করা। তো সারাদিনের মধ্যে এইটুকু সময়তেই আমি আসি এই কাজটুকু করার জন্য। তো তাতে মেয়ের কোনো পড়াশোনার অসুবিধা হয় না, যা কারণ ও এখন সব কিছু লিখতে পারে, পড়তে পারে, সব কিছু নিজের মতো করে করতে পারে, জাস্ট আমাকে একটু করে দেখিয়ে দিলেই হয়ে যায়। তাই যে দেখো ও একা একাই করছে, আমি একটু করে দেখিয়ে দিচ্ছি, একা একাই করছে। আর ওর বাবা এখনও আসেনি কাজ থেকে, ওর বাবা আসলে আমরা তারপর টিফিন করবো, আবার মেয়েকে দুধ খাওয়াবো। দেখালাম তোমাদেরকে যে মেয়েকে বই পড়াচ্ছি আর আমি ওই যে চেনের কাজ করছি। তো তার কিছুক্ষণ বাদে আমার বর কাছ থেকে চলে এসছে, তা ও খাওয়ার জন্য ফুচকা নিয়ে এসেছিলো। তো ভাবলাম যে ফুচকা নিয়ে এসছো, ফুচকা কেন শুধু শুধু খাবো, তো চলো ফুচকার একটা চ্যালেঞ্জ করা হোক। তো সেই চ্যালেঞ্জটা করতে এখন এসছি, পুরো রেডি করে নিয়ে তোমাদের কাছে এসছি তোমাদেরকে দেখাবো বলে। এই যে দুজন মিলে বসে পড়েছি, আর এই যে দেখো এখানে ফুচকা, এখানে দু জায়গায় ফুচকা আছে, আর এই যে আলুও নিয়ে নিয়েছি, আর এই টক জল। তো কে কত আগে শেষ করতে পারে কোনো টাইমের ব্যাপার নেই, কে কত আগে ফুচকাটা শেষ করতে পারে এইভাবেই হচ্ছে চ্যালেঞ্জটা করছি এখন। তো চলো আমরা এখন স্টার্ট করি। ঝাল খাই না খুব, ঝাল দেখো যেহেতু হেরে গেছে ওই জন্য বলেছি পাউডার মাখিয়ে ভূত করে দেবো, তা কেমন হয় বলো, তোমার জানাবে কিন্তু আমার দাঁড়িয়ে কাটানো খুব সুন্দর লাগছে।
তো ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করেছিলাম তখন আমি হেরে গিয়েছি, আমাকে সেই লঙ্কা খেতে হয়েছিল। আর আজকে বরের সাথে করে আজও আমি হেরে গেলাম, আজকে আমাকে পাউডার মাখিয়ে মাখিয়ে ভূত করে দেবে। তো শাস্তিটা মেনে নিতে হবে, কিছু করার নেই, হেরে গেছি যেহেতু। এই এখানে পাউডার নিয়ে নিয়েছে, হাতে ধরে নেবে, ওখানে ওখানে রাখো না। দেখে নাও কেমন লাগছে। তো শাস্তিটা তো তোমরা দেখলে, আর আমি এক্ষুনি সবেমাত্র মুখটা ধুয়ে আসলাম। তো কেমন লাগলো সেটা তোমরা বলো। আর কি হঠাৎ প্ল্যানে হঠাৎ একটা চ্যালেঞ্জ আর মজাদার শাস্তি, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর সত্যি বলছি, এটা কিন্তু আমাদের একদমই ঠিক ছিল না। অনেকদিন ধরে ফুচকা খাবো ফুচকা খাবো করছিলাম, তা ফুচকাটা আজকে সামনাসামনি দেখতে পেয়েছিল তাই নিয়ে এসেছিল। তা এটা কিন্তু আমাদের একদমই ঠিক ছিল না। হঠাৎ করে তো ভাবলাম সারাদিন সেইভাবে কিছু ভিডিও শ্যুট করা হয়নি, তো চলো এটা চ্যালেঞ্জ করে তো এই চ্যালেঞ্জটাই দেখাই আজকে। তো আমি কিন্তু ভিডিওটা এখন আর শেষ এখন মানে ভিডিওটা এখনই শেষ করছি না, রাতের খাবারটা দেখাবো, দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করব। তো এখন চলে এসেছি রাতের খাবার নিয়ে। রাতের খাবারে আমাদের কী আছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এই যে এখানে আছে পোষ্টি ভাত, আর এই পেঁয়াজ, লঙ্কা, নুন, তেল, আর এই যে ওগুলা হচ্ছে বটবটি কড়াই আলু ভেজেছিলাম, সেই ভাজাটা অল্প একটু রয়ে গিয়েছে। এই দিয়েই আমরা হচ্ছে খাওয়াটা সেরে, তো এই দিয়েই আমাদের খাওয়া আজকে হয়ে যাবে। আমরা যে খাওয়া শুরুও করে দিয়েছি, আর মেয়েও আমাদের সাথে এই খাচ্ছে। তো গরিব মানুষ আমরা, সবেতেই অভ্যস্ত, সব কিছু দিয়েই আমাদের মানিয়ে নিতে হয়। তো এই বলেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা এবং গুড নাইট।